রাজ্যে এসএসসি দুর্নীতি নিয়োগ মামলা নিয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বেশ সমস্যার সম্মুখীন হয়েছেন। বিগত কিছুদিন যাবৎ তাকে সিবিআই আধিকারিকরা টানা জেরা করেও গিয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল। নাম জড়িয়েছে রাজ্যের দুই মন্ত্রীর, পাশাপাশি সামনে এসেছে একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের নাম। ইতিমধ্যেই একাধিক এফআইআর করেছে সিবিআই। চাকরি বাতিল হয়েছে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। এরই মধ্যে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য, মেয়ের পাকা চাকরির শর্তেই ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। গত সপ্তাহে টানা তিন দিনের জেরায় রাজ্যের প্রতিমন্ত্রী নিজেই সে কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সিবিআই, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ওয়েটিং লিস্টে তার মেয়ের নাম যে উপরে নিয়ে আসা হয়েছিল সে কথাও স্বীকার করেছেন পরেশবাবু, এমনই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ নিজাম প্যালেসে পরেশবাবুকে টানা তিন দিন জেরা করেছে। ফের জেরা করা হবে বলে পরেশ অধিকারীকে কলকাতা ছাড়তে নিষেধ করা হয়, তবে সেই নিষেধাজ্ঞা উড়িয়ে মঙ্গলবার নিজের এলাকায় মেখলিগঞ্জে ফেরেন তিনি। তাদের না জানিয়ে মন্ত্রীর কলকাতা ছাড়ার বিষয়টি দিল্লির সদর দপ্তরে জানিয়েছে সিবিআই এর কলকাতা শাখা। সিবিআই সূত্রে জানা গিয়েছে নোটিশ পাঠিয়ে ফের ডাকা হচ্ছে পরেশবাবুকে।